নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত ইনার বার্ড চ্যানেলে। তোমরা কেমন আছো? তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও। আশা করি তোমাদের পাখিরা ভালো এবং সুস্থ আছে। আজকে ওদের কাছে কি অবস্থা, হাড়ির ভেতর কি ডিম আছে, কি বাচ্চা আছে, বাচ্চা কতটা বড় হয়েছে সেটাই দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনেও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন গিয়ে পৌঁছায়। আপনাদের যাওয়া পাখির কী প্রোগ্রেস এই শীতকালে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পাচ্ছেন খুব সুন্দর জায়গা পাখি প্রোগ্রেস হচ্ছে শীতকালে, এই সময়টাই ওদের সময়। তো এই সময়ে আপনাদের জায়গা পাখির কী অবস্থা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোন হাঁড়িতে কি আছে, বাচ্চা আছে কি বড় হয়েছে কতটা সেটাই। এখানে কোনো হাঁড়ি নেই, এরই পাশের কাছায় দেখতে পাচ্ছেন এখানে হাঁড়ি আছে, হাঁড়ির ভেতর পাখিও আছে, বড় পাখি। আর এখানে কটা ডিম আছে দেখতেই পাচ্ছেন। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে তারই পাশের কাছায় এইখানে দেখিয়ে দেব, সেখানে অদ্ভুত এক ঘটনা। সেখানে কোনো বাসা ছাড়াই ওরা চারটে ডিম পেড়েছে। সেখান থেকেও বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে তার পাশের কাছায় সেখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেখানে বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে, হাঁড়ি থেকে বেরিয়ে এসেছে। আরও কিছুদিন পরে তাদেরকে আলাদা করবে, এখনও তারা সম্পূর্ণভাবে খেতে শেখেনি। সেখান থেকে তারই নিচের খাঁচায় সেখানে দেখিয়ে দিচ্ছি, সেই খাঁচাতে দেখা যাচ্ছে সবে বাচ্চা ফুটেছে। দেখতেই পাচ্ছেন খুব ছোট ছোট আছে, সবে ফুটেছে, কাল বা তার আগের দিন ফুটেছে। সেখান থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে তারই পাশের খাঁচায় সেখানেও বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে, হাঁড়ি থেকে বেরিয়ে এসেছে, এখনও খেতে শেখেনি। আরও কিছুদিন পরে তাদেরকে আলাদা করব। দেখতেই পাচ্ছেন এখানে চারটে বাচ্চা আছে তারই পাশের খাঁচায়। দেখিয়ে দিচ্ছি সেই হাঁড়িতে চারটে বাচ্চা আছে, বেশ খানিকটা বড় হয়েছে। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেখান থেকেও বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে তারই পাশের খাঁচায় সেখানে দেখিয়ে দিচ্ছি, সেই খাঁচাতেও দেখা যাচ্ছে চারটে বাচ্চা আছে, খুব বেশি বড় হয়নি, এখনও ছোট আছে, সবে গায়ে লোম এসেছে। দেখতেই পাচ্ছেন সব জায়া পাখির কী প্রোগ্রেস সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের কাছে যেই জায়া পাখি আছে তাদের কী প্রোগ্রেস সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দেবেন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়।